Please subscribe my channel and hit the bell icon to get more and more videos. Hello everyone, today we will discuss about the use of preposition. আচ্ছা, preposition বলতে আমরা কোনগুলো বুঝি, যেমন in, on, at, by, for, from, এগুলো সব হচ্ছে কি preposition. preposition কি সেটা এর আগে parts of speech এ বলা আছে, তোমরা সেখান থেকে একটু দেখে নিও। যাই হোক, আজকে আমরা preposition সম্পর্কে আলোচনা করব। first কি at, at কোনগুলোর আগে বোঝায়, মানে বসে, যেগুলো হচ্ছে কোনো সময় বা ছোট জায়গার ক্ষেত্রে বোঝালে সেক্ষেত্রে at বসে। যেমন এক্সাম্পল কী কী, হি কেম হেয়ার অ্যাট 8 o'clock, হুই স্লিপ অ্যাট নাইট, আই ফাউন্ড দেম অ্যাট ওয়ার্ক, দে উইল কাম টু আওয়ার হাউস অ্যাট ডিনার, হি স্টাডিড অ্যাট দিস ইউনিভার্সিটি, দ্য প্রিজনার ওয়াজ সেট অ্যাট লিবার্টি, দ্য টিচার shouted at the boys, look at me, he is very good at cricket, two countries are at peace, he is good at mathematics, he will see you at Diwali at his house, I am busy at present, he is very good at cricket. এগুলোর ক্ষেত্রে কি সব at বসে। by, we are traveling by boat, by বলতে কি কোনো কিছুর দ্বারা বা কোনো কোনো কী বলবো, কোনো মানে কারোর দ্বারা কিছু বা কারোর পাশে কিছু, এরকম কিছু ক্ষেত্রে কি বাই বসে। উই আর ট্রাভেলিং বাই বোট, আই নো হিম বাই হিজ নেম, হি মেড দিস বাই মেশিন, উই ইনফর্মড হিম বাই লেটার, দ্য চাইল্ড ফল বাই চান্স, হি সিটস বাই মি, আই ডিড দিস ওয়ার্কস অল বাই মাই সেলফ, হি সিটস বাই মি ইন দ্য স্কুল, দে লিভ বাই দ্য রিভার। ফর বলতে কী বোঝায়, কোনো কিছুর জন্য বলতে ফর বোঝায়। যেমন এক্সাম্পল কি, দে আক্স ফর মানি, গেট রেডি ফর স্কুল, উই গো ফর এ ওয়াক, হি কেয়ার্স ফর নাথিং, হি লেফট ফর হোম, ইট ইজ টেক ফর গ্রান্টেড, মিল্ক ইজ গুড ফর হেলথ, দে আর অল ফর হেল্পিং দ্য নিডস। ইন, ইন বলতে কোনো কিছুর মধ্যে বোঝালে, বা কোনো সে বড় কোনো জায়গা হলে বা কোনো সাল হলে, এইসব এই জিনিসগুলোর ক্ষেত্রে বা কোনো মাস হলে এই জিনিসগুলোর আগে কী হয় ইন বসে। এক্সাম্পল, উই লিভ ইন ইন্ডিয়া, হি ওয়াজ বর্ন ইন 1986, দ্য টাউন ইজ ইন রুইন্স নাও, দ্য ক্লথস আর ড্রাইং ইন দ্য সান, রাম উইল কাম হেয়ার ইন ফেব্রুয়ারি, দে আর ইন এ ডিফিকাল্টি, হি ইজ নট ইন অফিস নাও, দ্য চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য প্লেগ্রাউন্ড, ইউ হ্যাভ টু রেডি ইন জাস্ট 5 মিনিটস, সীতা কেম ইন টাইম, দ্য পার্টি ইজ ইন পাওয়ার নাও, হি কেম অ্যাট 10 o'clock ইন দ্য নাইট, হি ইজ ক্রাইং ইন পেন, উই ওয়াক ইন দ্য মর্নিং, হি স্টুড ইন ফ্রন্ট অফ দ্য ডোর। এরপর আমরা আলোচনা করব অন সম্পর্কে। অন কোনগুলোর ক্ষেত্রে বলছে, আমরা দেখলাম কি কোনো সালের আগে ইন বসে, কিন্তু কোনো পার্টিকুলার কোনো ডেট হলে সেক্ষেত্রে কিন্তু অন বসবে, বা কোনো যদি বার হয়, কোনো দিন এমনি যদি হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু অন বসে। আচ্ছা, তাহলে দেখি এক্সাম্পল, দে লিভ অন এ স্মল ইনকাম, হি উইল কাম হেয়ার অন সানডে, হি ইজ অন দ্য ওয়ে টু হিজ অফিস, দে কেম হেয়ার অন হলিডে, they have to go there on foot, we write an essay on history, there is a picture on the wall, we go there on 24th September. Then off, off example kiki, he has a great knowledge of English, he comes of a good family, the poor man died of cholera, he is a professor of history, Shoma cured of illness, the furniture is made of wood, it was good for him to help her. Next হচ্ছে টু। টু কোনগুলোর ক্ষেত্রে বোঝায়, কোনো কিছুর প্রতি বোঝালে টু বোঝায়। এক্সাম্পল হচ্ছে, দে আর গোয়িং টু কলকাতা, দে ফর টু দ্য লাস্ট ম্যান, হি ইজ বিটেন টু ডেথ, আই গো টু বেড অ্যাট 10 p.m. আন্ডার, আন্ডার হচ্ছে কোনো কিছু মানে অধীনে, কোনো কিছুর নিচে, এগুলোর ক্ষেত্রে আন্ডার বসে। হি স্যাট আন্ডার এ ট্রি, হি ডাজ হিজ জব আন্ডার মি, হি ইজ আন্ডার ট্রায়াল নাও,
Your application is under consideration. The product is under rupees 100. Thank you for watching.